বন্ধুরা, আমি বরুণ, তোমরা হচ্ছে বরুণ রেডিস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথম আপলোড দেওয়ার সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তোমরা এরকম ভিডিও যদি বানাতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা খুব সহজে ভিডিওটি এডিটিং করতে পারবে। আর তো আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে প্রিভিউটা দেখে নেওয়া যাক। প্রিভিউ দেখে নেওয়ার পর আবার মোবাইল স্ক্রিনে ব্যাক চলে আসছে। অভিজিৎ রিমিক্স, অভিজিৎ রিমিক্স, পল্লব পুরসে, পল্লব পুরসে। তো তোমরা প্রিভিউটা দেখে নিলে, আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। তো এরকম প্রিভিউ তোমাদের বানানোর জন্য আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে দুটো লিঙ্ক, আর তোমাদের একটি অ্যাপ্লিকেশনে পছন্দ হবে যার নাম হলো এলাইট মোশন। এলাইট মোশন তোমাদের কাছে যদি না থেকে থাকে তাহলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখান থেকে তোমরা নিউ ভার্সনটা ডাউনলোড করো, অথবা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। আর আমার প্রিভিউ আমার ডিসক্রিপশন বক্সে থাকা দুটো লিঙ্ক ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর তোমরা সরাসরি যেটা করবে অ্যালাইট মোশন অ্যাপটি খুলে নেবে। অ্যালাইট মোশন অ্যাপটি খুলে নেওয়ার পর তোমরা বিটম্যাপটি দেখতে পাবে। বিটম্যাপটি ঠিক এরকম দেখতে হবে। তোমাদের যেটা করতে হবে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য তোমরা সরাসরি চলে আসবে, তো 0.08 সেকেন্ডে আসবে। লাজেগানে ক্লিক করবে, তোমাদের যে ফোল্ডারে ফটোগুলো থাকবে সেই ফোল্ডারটি তোমরা সিলেক্ট করে নেবে। সেই ফোল্ডারটি খুলে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে ফটো উপর ক্লিক করতে হবে, উপর থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপর ফিল আর কম্পোজিশন এরিয়ার উপর ক্লিক করে এভাবে কেটে দিতে হবে। তোমাদের যেটা করতে হবে এই ফটোটির উপর ক্লিক করবে, প্রথম যে ফটোটি তোমরা বসাবে ফটোটির উপর ক্লিক করে উপরে প্লাস আইকন লেয়ারে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে দেবে। ডুপ্লিকেট লেয়ার করে নেওয়ার পর তোমরা যে প্রথম যে ফটো দেখতে হবে উপরে যে ফটোটি যেটা ডুপ্লিকেট করলে এটাকে থোড়ি ছোটো করে নেবে, এরকম তোমরা ছোটো করে নেবে। তো এরকম ছোটো করে রেখে দেবে। তো তারপরে তোমরা আবার চলে যাবে 0.07 সেকেন্ডে, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে ফটো উপর ক্লিক করবে, উপরে থ্রি ডটে ক্লিক করে ফিলার কম্পোজিশন করে দেবে, এভাবে তারপরে কাট করে দেবে। আবার প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়া অপশনে ক্লিক করবে, ফটো উপর ক্লিক করবে, ফিল্টারে ক্লিক করে ফিলার কম্পোজিশন এরিয়া করে এরকমভাবে কাট করে দেবে। আবার প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়া অপশনে ক্লিক করে ফটো উপর ক্লিক করে উপর ফিল্টারে ক্লিক করে ফিলার কম্পোজিশন করে দেবে, আবার কাট করে দেবে এরকম। আবার প্লাস আইকনে ক্লিক করবে, ফটো উপর ক্লিক করবে, উপর ফিল্টারে ক্লিক করবে, ফিলার কম্পোজিশন করবে, এভাবে কাট করে দেবে। আবার প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়া অপশনে ক্লিক করে তারপর ফটো উপর ক্লিক করে উপর ফিলার কম্পোজিশন করে এইভাবে কাট করবে। তো আমি এইভাবে প্রতিটি বিটম্যাপে একদম শেষ পর্যন্ত প্রতিটি বিটম্যাপে একটি করে ফটো বসিয়ে ব্যাক চলে আসছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে পুরোটা হচ্ছে যে আমরা ফটো বসিয়ে নিয়েছি, প্রতিটি বিটম্যাপে ফটো এইভাবে বসিয়ে নেবে। তোমরা বসিয়ে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য তোমরা সরাসরি কী করবে ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর তোমরা প্রথমে যাবে স্নেক ইফেক্টে। স্নেক ইফেক্টে যাওয়ার পর তোমরা প্রথমে এরকমই দেখতে হবে। এরকম দেখার পর তোমার যেটা করতে হবে উপরেরটা পিছনেরটা মানে একদম লাস্টেরটা কপি করবে। কপি করে ফটো উপর ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে নিচের ভিতরে কপিতে করে নেবে। তারপর এইভাবে ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর তোমরা বিটম্যাপটি খুলে নেবে। বিটম্যাপটি খুলে নেওয়ার পর তোমরা 0.08 সেকেন্ডে আসবে। তারপর যে নিচে যে ফটো দেখবে ফটো উপর ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে নিচের ভিতরে ক্লিক করে পেস্টটিকে করে দেবে। দিয়ে দেবে পিছনের ফটোটি এরকম এরকম স্লাইড করছে। তো তারপর ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসবে আবার স্নেক ইফেক্টটি ওপেন করবে। স্নেক ইফেক্টটি ওপেন করার পর তোমরা প্রথমে যে ফটো দেখতে পাবে ফটো উপর ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করে নিচের ভিতরে কপি পেস্ট করে নেবে। তারপর ব্যাক চলে আসবে।
তো বিটমার্কটি খুলে নিলে বিটমার্কটি খুলে নেওয়ার পর তোমরা সরাসরি 0.5 সেকেন্ড আসবে। তারপর যে উপরে যে ছোটো যে ফটো দেখতে ফটো ক্লিক করে এভাবে সঙ্গে C.GT.PSD প্যাক করে দেবে। তো আমি করে দিয়েছি, দিলে দেখবে এরকম হয়ে যাবে। তারপর তোমাদের যেটা করতে ব্যাক ফ্ল্যাশ করবে, ব্যাক ফ্ল্যাশ আবার তোমাদের সেকেন্ড ইফেক্টটি কপি করতে হবে। সেকেন্ড ইফেক্টটি কপি করে না ফটো ক্লিক করবে, সি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপর ব্যাক ফ্ল্যাশ, ব্যাক ফ্ল্যাশ আবার তোমরা সরাসরি বিটমার্কটি আবার খুলে নেবে। বিটমার্কটি খুলে নেওয়ার পর তোমরা সরাসরি চলে যাবে 0702 সেকেন্ডে। 0702 সেকেন্ডে আসার পর প্রথম যে চারটি ফটো দেখতে হবে এই ফটোগুলোর উপর সেকেন্ড ইফেক্টটি কপি করবে, পেস্ট করবে। পেস্ট করে ফটো উপর ক্লিক করবে, সিলারে ক্লিক করবে, পেস্ট করে করে দেবে। আবার সেকেন্ড ফটোটি এরকম কপি করবে, কপি করার পর ইফেকশন ক্লিক করে নিজের সিলারে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপর তিন নম্বর ফটোটি দেখতে হবে, ফটো উপর ক্লিক করে ইফেকশনে ক্লিক করে নিজের সিলারে পেস্ট ইফেক্ট করে দেবে। তো তারপরে আবার একটি ছোটো ফটো দেখতে হবে, চার নম্বর ফটোটি ইফেকশনে ক্লিক করে নিজের সিলারে পেস্ট ইফেক্ট করে দেবে। করে দেওয়ার পর তোমরা ব্যাক সাইডে ব্যাক ফ্ল্যাশ বা স্নেক ইফেক্টটি খুলে নেবে। স্নেক ইফেক্টটি খুলে নেওয়ার পর তোমরা যে তিন নম্বর ইফেক্টটি দেখতে হবে কপি ইফেক্ট অপশনে ক্লিক করে সিলোটে ক্লিক করে কপি পেস্ট করে নেবে। তারপর ব্যাক স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ আবার তোমরা বিটমার্কটি আবার খুলে নেবে। বিটমার্কটি খুলে নেওয়ার পর তোমরা সরাসরি খুলে নেবে কত, তোমরা 0721 সেকেন্ডে আজ তুলে আসবে। আসার পর যে ফটো দেখতে হবে ফটো ক্লিক করবে, সিলোটে ক্লিক করে ইফেকশন পেস্ট ইফেক্ট করে দেবে। তারপর তোমরা ব্যাক স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ আসার পর তো খুলে নেবে। খুলে নেওয়ার পর তোমরা যেটা করবে, চার নম্বর যে ইফেক্টটি দেখতে হবে ইফেক্টটি কপি করবে, কপি করার জন্য ইফেকশন ক্লিক করে সিলোটে ক্লিক করে কপি পেস্ট করে নেবে। তারপর তোমরা ব্যাক চলে আসবে, ব্যাক চলে আসার পর তোমরা বিটমার্কটি খুলে নেবে। বিটমার্কটি খুলে নিলে, বিটমার্কটি খুলে নেওয়ার পর তোমরা সরাসরি চলে যাবে 0802 সেকেন্ডে। 0802 সেকেন্ডে যে ফটো দেখতে হবে ফটো ক্লিক করে ইফেকশন ক্লিক করে নিচে সিলোটে পেস্ট পেস্ট করে দেবে। দিলে দেখবে এরকম কিছু হয়ে যাবে। তারপরে তোমরা একটা বাদ দেবে। তারপরে 10.17 সেকেন্ডে আসার পর ইফেকশন ক্লিক করে নিচে সিলোটে পেস্ট পেস্ট করে দেবে। তারপরে আবার একটি বাদ দিয়ে আবার একটি ইফেক্ট 13.08 সেকেন্ডে আসার পর ইফেকশন ক্লিক করে থিয়েটারে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপর আবার একটা বাদ দিয়ে আবার তোমরা সরাসরি হিসাবে 15.27 সেকেন্ড ইফেকশন ক্লিক করে থিয়েটারে পেস্ট ইফেক্ট করে দেবে। এরকম একটি বাদে একটি ফটোতে তোমরা এই ইফেক্টটি অ্যাড করবে। আবার 18.17 সেকেন্ডে আসবে ইফেক্ট পেস্ট করে দেবে। তারপরে আবার তোমরা চলে যাবে 21.07 সেকেন্ডে ইফেক্ট ফটোকে ক্লিক করে থিয়েটারে ক্লিক করে ইফেক্ট অপশানে ক্লিক করে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর তোমরা আবার চলে যাবে 23.27 সেকেন্ডে ইফেক্ট ক্লিক করে নিচে থিয়েটারে পেস্ট পেস্ট করে দেবে। এভাবে একটি বাড়ি একটি সবগুলি ফটো দেয় তোমরা এই চার নম্বর ইফেক্টটি পেস্ট করবে। পেস্ট করে ফটো করে ক্লিক করে ইফেক্ট ক্লিক করে নিচে থিয়েটারে পেস্ট করে। তারপর আবার 29.07 সেকেন্ডে যে ফটো দেখতে ফটো করে ইফেক্ট অপশানে ক্লিক করে পেস্ট পেস্ট করে দেবে। তারপর তোমরা ইফেক্টটি অ্যাড করে দেবে শেষ পর্যন্ত একটা লাস্টে বাদ দিয়ে। তারপর তোমরা আবার খুলে নেবে ইফেক্ট অপশানটি। তারপর 5 নম্বর ইফেক্টটি কপি করবে, কপি করে ফটো করে ক্লিক করবে, থ্রিডোটে ক্লিক করে পেস্ট কপি পেস্ট করে নেবে। তারপর তোমরা ব্যাক চলে, ব্যাক চলে যাওয়ার পর তোমরা বিটমার্কটি খুলে নেবে। বিটমার্কটি খুলে নেওয়ার পর তোমরা যেটা করবে, তোমরা সরাসরি চলে যাবে 0907 সেকেন্ডে আসার পর যে ফটো দেখতে হবে ফটো করে ক্লিক করে থ্রিডোটে পেস্ট পেস্ট করে দেবে। করে দিলে তারপর আবার তোমরা চলে যাবে 11.17 সেকেন্ডে আবার 27 সেকেন্ডে ইফেকশন ক্লিক করে নিজের থ্রিডোটে ক্লিক করে পেস্ট পেস্ট করে দেবে। করে দিলে তারপর তোমরা আবার চলে যাবে, তোমরা আবার চলে যাবে 14.17 সেকেন্ডে ইফেকশন ফটো করে ক্লিক করে ইফেকশনে ক্লিক করে থ্রিডোটে ক্লিক করে পেস্ট পেস্ট করে দেবে। তারপরে তোমরা আবার চলে যাবে, তোমরা সরাসরি আবার চলে যাবে একটি বাদে একটি 17.37 সেকেন্ডে ইফেকশনে ক্লিক করে নিজের থ্রিডোটে পেস্ট পেস্ট করে দেবে। এবার যে ফটোগুলি তোমরা বাদ পাবে সবগুলো এই ইফেক্টটি পেস্ট করবে। তারপর 19.27 সেকেন্ড আসবে ইফেকশনে ক্লিক করে নিজের থ্রিডোটে পেস্ট করে দেবে। তো করে দিলে তারপরে আবার তোমরা চলে যাবে আবার একটি দেখবে ইফেক্ট অ্যাড করা আছে। তারপর 22.27 সেকেন্ডে আসে ইফেকশন ক্লিক করে নিচে থিয়েটারে পেস্ট ইফেক্ট করে দিলে। পেস্ট ইফেক্ট করে দেওয়ার পর তোমরা আবার চলে যাবে কত না 25.07 সেকেন্ডে ইফেকশন ক্লিক করে নিচে থিয়েটারে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপর তোমরা আবার চলে যাবে, তোমরা আবার চলে যাবে 27.27 সেকেন্ডে ইফেকশনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। করে দেওয়ার পর তোমরা আবার চলে যাবে লাস্ট যে ফটোটি দেখবে 27.27 সেকেন্ডে যে লাস্ট ফটোটি একদম দেখতে হবে সেই ফটো পর ক্লিক করে ইফেকশনে ক্লিক করে নিচে থিয়েটারে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর তোমরা আবার ব্যাক চলে যাবে, ব্যাক চলে আসবে আবার বিটমার্কটি খুলে নেবে। বিটমার্কটি খুলে নেওয়া সরি স্নেক ইফেক্টটি খুলে নেবে। স্নেক ইফেক্টটি খুলে নেওয়ার পর তোমরা দুটো লেয়ার দেখতে পাবে। তো তোমরা প্রথমে যেটা করবে লাস্টের যে পিএনজিটা অ্যালন ফিল এই যে এটা প্লাস এখানে ক্লিক করবে, কপি ক্লিয়ার করে দেবে। কপি ক্লিয়ার করে নেওয়ার পর তোমরা বিটমার্কটি খুলে নেবে। বিটমার্কটি খুলে নেওয়ার পর তোমরা 0508 সেকেন্ড আসবে, আসার পর পেস্ট ক্লিয়ার করে দেবে। পেস্ট ক্লিয়ার করে দেওয়ার পর এটাকে ধরে একদম লাস্ট পয়েন্ট এইভাবে টেনে দেবে।
তো টেনে দিলে তারপরে ব্যাক স্ল্যাশের পর তোমরা আবার স্নেকি পেজটি খুলে নেবে। তারপরে যে লাল যে গ্রুপওয়ালা যে বর্ডারটি আছে এটা কপি করবে। কপি করার পর তোমরা ব্যাক স্ল্যাশের পর তোমরা বিডমার্কটি খুলে নেবে। বিডমার্কটি খুলে নেওয়ার পর তোমরা 0.01 সেকেন্ড আসবে, এটা পেস্ট করবে। পেস্ট করে দেবে, এটার উপর ধরে এইভাবে লাস্ট মিনিট একদম টেনে দেবে। টেনে দিলে দেবে তোমাদের সামনে এসে দেবে, ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা উপরে যে টিপ চিহ্ন পেন্সিল চিহ্ন আছে এটার উপর ক্লিক করবে। তারপর তোমরা এখানে আছে 720 অথবা 1080 তোমাদের ফোনে যেটা সাপোর্ট নেয়, সাধারণত 720 তোমাদের সাপোর্ট নিয়ে নেবে। তারপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। এতক্ষণ এই ভাইটাকে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।